গার্মেন্টসের মালিক মোর আব্বা হয় মোর মার ভাতার হয় না তুই যখনই আসবো তখনই তোক মোক ছুটি দেওয়া লাগবে আজকে হয় গার্মেন্টসের চাকরির গোষ্ঠীকে মারি সারিয়ে দেম নাইলে সুপারভাইজারের গোষ্ঠীকে মারিয়ে সারিয়ে দেব ছয় মাস পার হয়ে গেল এ পর্যন্ত একটা ছুটি কাটাং নাই এলা ছুটি কাটা দরকার মোক তোমরা ছুটি দিবেন ছুটি দেওয়াই লাগবে মোক ভংসং না করিয়ে মনোযোগ দে কামত মনোযোগ দে নাইলে মেশিন খেন স্টার্ট দিয়ে ব্যারেল খেন ফেলে দেম ডিভিন সিএল একদম ফাটে দেম মিজাজ গরম করিস না সিটমেন আছে আরে কালাম অফিসের ডাইলগ দিয়ে লাভ আছে এমন গুড়ি ঘুরে নে একে ঘুড়ি নেই ধরাই সুপারভাইজার ইনচার্জ লাইন চিফ ম্যানেজার কিছু মানবেন নুটি দেওয়া নাকবে মোক বাড়িতে যাওয়াই নাকবে তুমি বাড়ি যা আর আমেরিকাত যা কিন্তু একটা কথা মনে রাখিস না কয়া গেলে ছুটি না নিয়ে গেলে তাহলে কিন্তু চাকরি থাকবেন নয় চাকরি নট আউট একদম গেটের বাইরে গেলে আর গেটের ভিতরে ঢুকবে তো ভালোই আরম্ভ করছেন তোমরা গুলো মাসে দুই বের করি ছুটি কাটান ম্যানেজারে দুই বের করি ছুটি কাটায় ইনচার্জে ছুটি কাটায় সেটাই কোনো সমস্যা হয় না আমরা হেল্পার অপারেটার ছুটি কাটাইলে সিটম্যান বন্ধ হয়ে যায় সিটম্যানের কুষ্টিক মারং সিগনেচার দেন তাড়াতাড়ি সিগনেচার দেন তোক মুই সিগনেচার দিয়ে মোর চাকরিতে মুই হারাং শেষে বউ সাক নিয়ে রাস্তাত বসি ভিক্ষে করং না মুই তোক সিগনেচার দিবের পাবার নং ইনচার্জের কাছে যা নাইলে ম্যানেজারের কাছে সিগনেচার নিয়ে তুই যা ছুটি কাটাও নাটক তো ভালোই আরম্ভ করছেন তোমরা সুবের ভাইজের তোমরা যদি সিগনেচার না দেন মোক সিগনেচার দিবে ম্যানেজারে মোক সিগনেচার দিবে নাটক বাদ দিয়ে সিগনেচার দিবেন না না দিবেন ক্লিয়াৰ কৰি কর ও শালি মন্দির বেড়া তোক মুই বারে বারে কবার নাইছুং মুই তোক ছুটি দিবের পাবার নং মুই তোক সিগনেচার দিবের পাবার নং তারপরেও পেলটিয়ে মোর রুমত মোর সাথে তক্কাতকি করবেন না শিস ঘাত ধরি কিন্তু বাইর করি দেম এলা যদি মুই মুখ খেন খারাপ করং মুখ খেন খাইপসা করং ধরি যদি পিটেং একটা ঠেলা যদি ওর সাং তখন কবে এই চ্যাংরাটা বেয়াদব কঠিন বেয়াদব ইয়াক বাইর করি দাও এই গার্মে যদি এক থা হ্যাঁ গালি গালাজ এই গালি জন্য জন্য কিন্তু বিরিয়ার ভেজাল হয়ে যাবে বেশি ভংসং করিস না মোর সামনত বুঝছিস এলাই কিন্তু সিকিউরিটিক ডাক দেন সিকিউরিটিক ডাক দিয়ে ঘাত ধরি গেটের বাইরে বাইর করিয়ে দেম যদি চাকরিটা না হারবার চাইস অন্য কারো কাছে যায় স্কুটি নিয়ে যা মোর কাছে তুই স্কুটি পাবান নই এক কতার মানুষ এই সিঁধেলির বেড়া কাক তুই ভয় দেখাচ্ছিস রে তোর বাপের ফ্যাক্টরি রে তুই মো ঘাত ধরি বাইর করে দিব এই গার্মেন্টস থাকিয়ে গেটের বাইরে তুই আজকে বাইর হ তোকে আজকে যদি না পিট বাইর সঙ্গে চলা দিয়ে গেটের বাইরে ওই গেটের বাইরে চলা আছে না দেখলা কি ঠেলাটা ওর তুই খালি গেটের বাইরে এক না বাইরে হয়ে দেখ তুই কদু গিরে শালি মন্দির বেড়া আজ থাকি তোর ডিউটি বন্ধ মোল লাইনও তুই ডিউটি করিবার পাবার এই ফ্যাক্টরি হয় তুই চাকরি করবু না হয় চাকরি করিম জিএম খালি আজকে আসুক ইয়ার মিটিং করা নাইবে বিরাট মিটিং হয় তুই থাকবু না হেরে মই থাকিম মোক তুই হুমকি দিলু রে গেটের বাইরে মোক সলা দিয়ে পিডেবু হে রে দিয়ে পিটে পিটি তো স্বাভাবিক ব্যাপার মার্ডার করি ফেলাই মার্ডার জিএম ও কো মানবেন নং জিএম এর ও গুষ্টিক মারি ছাড়ি দেম বাইরে খালি তুই আজকে বাইরে হইয়া দেখ তুই ছুটি কাটাবু তাত সমস্যা নাই আর মুই ছুটি কাটাইলে সমস্যা এই গার্মেন্টস আইস থাকি তোর চাকরি নাই তোর কোন বাপ আছে দেখো এই ফ্যাক্টরি তুই ডিউটি করে এই গার্মেন্টস তুই কেমন করি ডিউটি করিস তোর কোন বাপ আছে তোর কোন নেতা আছে এডে নিয়ে আয় তুই বাড়াও গেটের বাইরে এলাও বাইরে বাইরেও যদি না বাইর হোস সিকিউরিটি ডাক দিয়ে ঘাত ধরি বাইর করিয়ে দেব রুমের ভিতরে থাকি হবে বাইরে বাইরে হরে বাইরে বাইর রুমের বাইরে বাইরে হয়া দেখ গেটের বাইরে যাওয়া না নয় লাঞ্চের সময় হোক লাঞ্চের সময় গেটের বাইরে যাইম তখন দেখিম কেমন করিয়ে কোন নেতা যা লাঞ্চের সময় আসি যা মোর বাপ মা অবস্থা কোন দিন জানি একটা বাচ্চা হয় মুই না যাবার দিবে কোনদিনা আমরা ভিডিওগুলো তৈরি করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য তাই আপনারা কেউ ভিডিও গুলোকে সিরিয়াস ভাবে নেবেন না রংপুরের আঞ্চলিক ভাষায় ভিডিওগুলো করা হয় ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড ভাষায় করা যেত কিন্তু রংপুরের আঞ্চলিক ভাষায় আমার এক ধরনের কথা বলতে ভালো লাগে যেহেতু আমার বাড়ি রংপুর তাই আমি রংপুরের আঞ্চলিক ভাষায় ভিডিওগুলো করি গার্মেন্টস নিয়ে বেশ কয়েকটা ভিডিও করলাম তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ